নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমার বেঙ্গলি কুকিং চ্যানেল মাম্পি ডট এস কুজি সবাইকে আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির পায়েস খুব সহজ একটা রেসিপি চলো আমি কিভাবে বানাই সেটাই আজ দেখাবো তোমাদের এখানে আমি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর কিছু এলাচ নিয়েছি সবুজ এলাচ এখানে আমি ছোট বাটির হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি লিকুইড মিল্ক পাঁচশো গ্রাম লিকুইড মিল্কটা গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর এলাচ এবার লিকুইড মিল্কটা ফুটিয়ে নেব মিল্কটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়ে মিল্কটা ফুটিয়ে নিতে হবে মিল্কটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর সুজিটা দিয়ে লাল করে সুজিটা ভেজে নেব এখানে সুজিটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি মিল্কটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ফুটিয়ে নেব সুজির প্যাশটা একটু পাতলা হবে বেশি ঘন হবে না সবসময় চেষ্টা করবে মিল্কের তুলনায় সুজির পরিমাণটা কম নিতে বেশি পরিমাণে সুজি নিয়ে নিলে সুজির পায়েসটা ঘন হয়ে যাবে আর খেতেও বাজে লাগবে এখানে আমার সুজির পায়েসটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো ফ্রেন্ডস তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাও আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন অনেক রেসিপি পেতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য অনেক ধন্য